প্রথম প্রার্থী তালিকা প্রকাশের পাছতে হরিয়ানা বিজেপির বিদ্রোহ, নগরাকী বিধায়কে নাপালে প্রার্থিত্ব, প্রার্থিত্ব নাপায় জ্যেষ্ঠ নেতার দল ত্যাগ, দলত নতুনক যোগদান করা নেতাক প্রার্থিত্ব প্রদান। 5 অক্টোবর অনুষ্ঠিত হবলগা হরিয়ানা বিধানসভা নির্বাচনের বাবে বুধবারে সন্ধ্যা বিজেপিয়ে প্রকাশ করে প্রথমখন প্রার্থী তালিকা। 67 জনীয়া প্রথমখন প্রার্থী তালিকা প্রকাশের পাছতে এতিয়া হরিয়ানা বিজেপিত সৃষ্টি হয়েছে বিদ্রোহ। কারণ কেবাগৰাকীও পুরনি তথা জ্যেষ্ঠ নেতাক প্রার্থিত্ব নিদিলে দলে, তার বিপরীতে নতুনক যোগদান করা নেতাক দলে প্রদান করেছে প্রার্থিত্ব। ইয়ার ভিতর আছে এগারী প্রাক্তন মন্ত্রীর পুত্র, জননায়ক জনতা পার্টির তিনগী প্রাক্তন বিধায়ক আর প্রাক্তন কেন্দ্রমন্ত্রী বিনোদ শর্মার পত্নী শক্তিরাণী শর্মা। এই সকলক প্রার্থিত্ব দিয়ার পাছতে গেরুয়া দল ত্যাগ করে কিষাণ মোর্চার মুরব্বী সুখবিন্দর সেউরান আর রতিয়া সমষ্টির বিধায়ক লক্ষ্মণ নাপায়ে। আনহাতে প্রার্থিত্ব নাপালে মন্ত্রী রঞ্জিত সিং চৌতালায়। রাজ্যখনের নয়ার সিং নেতৃত্বাধীন বিজেপি সরকারের নতুন আর নবীকরণ শক্তি বিভাগের মন্ত্রী রঞ্জিত সিং চৌতালায় প্রার্থিত্ব নোপার পাছতে সকল পদ ত্যাগ করে। ইতিমধ্যে সমর্থকর সুতরাং বৈঠক অনুষ্ঠিত করে পরবর্তী রণকৌশলের সিদ্ধান্ত লয়। হরিয়ানার শক্তিমন্ত্রী তথা প্রাক্তন উপ প্রধানমন্ত্রী দেবীলালের পুত্র রঞ্জিত সিং চৌতালায় রনিয়া সমষ্টিরপর নির্দলীয় প্রার্থী হিসাবে নির্বাচন অবতীর্ণ হব বলে ঘোষণা করেছে। নিজের শক্তি দেখাবলে 8 সেপ্টেম্বর রনিয়াত রোড শো করব। যা লোকসভার নির্বাচন হিসার সমষ্টিত দলে প্রার্থিত্ব দিছিল যদিও পরাজিত হয়। বিধানসভা নির্বাচন বিজেপিয়ে রনিয়ারপর সতপাল কম্বুজক প্রার্থিত্ব দিছে। উল্লেখ্য 2019 সনের বিধানসভা নির্বাচন রঞ্জিত সিং চৌতালায় নির্দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে রনিয়া সমষ্টিরপর জয়ী হয়েছিল। পাছত বিজেপিত যোগদান করে। ইফালে প্রাক্তন মন্ত্রী বসন্ত সিং আর্যও নাপালে প্রার্থিত্ব। সফিদন সমষ্টিত প্রার্থিত্ব পাব বলে আশা করেছিল যদিও দলে জননায়ক জনতা পার্টির যা 1 সেপ্টেম্বর যোগদান করা প্রাক্তন বিধায়ক রামকুমার গৌতমক প্রার্থিত্ব দিয়ে, যাকে ক্ষুণ্ণ হয়েছে প্রাক্তন মন্ত্রী বসন্ত সিং আর্য। প্রাক্তন মন্ত্রীগুলো বিদ্রোহের ইঙ্গিত ইতিমধ্যে সামাজিক মাধ্যমযোগে প্রদান করেছে। এইদরে রোহতক জেলার মেহাম সমষ্টির প্রার্থিত্বর দাবিদার আছিল জ্যেষ্ঠ নেতা শমশের খারখারা। কিন্তু মল্লযুঁজ আর দীপক হুদাক প্রার্থিত্ব দিয়ার পাছতে দল ত্যাগ করে। উকলানা সমষ্টিত দলিত নেত্রী সীমা গাবিপুরে প্রার্থিত্ব পাব বলে নিশ্চিত আছিল, কিন্তু জননায়ক জনতা পার্টির আহি গেরুয়া সাজ পিঁধা অনুপ ধনকরক দলে দিয়ে প্রার্থিত্ব নাপায় এই দুইগী নেতা ক্ষুণ্ণ, যিয়ে দলত সৃষ্টি করব বিদ্রোহ। ইয়ার ফলাফল হব নির্বাচনী বিপর্যয়। হরিয়ানা বিজেপিত হওয়া প্রার্থিত্বকেন্দ্রিক বিদ্রোহ রাষ্ট্রীয় নেতৃত্বই কেনেক নাইকিয়া করে সেয়াহে এটা হয়ে পড়ছে গুরুত্বপূর্ণ। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট। তথ্যর ভিত্তিত বিশ্লেষণ, যুক্তির আধারত সিদ্ধান্ত। দি ওয়াইরর ন্যাশনাল এফেয়ার্স এডিটর সংগীতা বৰুৱা পিছৰতীৰ বিশেষ অনুষ্ঠান নির্ণয়, প্রতি সোমবারের বৃহস্পতিবার নিশা 9 বজাত কেবল দি ক্রস কারেন্টত।